চাকরি প্রার্থী যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য এক কর্মমেলার আয়োজন করা হলো ব্যারাকপুরে। বেকার যুবক যুবতীদের কাজের উপর বিষয়ে নজর দিতে প্রতিবারের মতো এবারও এই কর্মমেলার আয়োজন করলেন ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস। নোনা চন্দনপুর অ্যাথলেটিক ক্লাবে পরপর 3 বছরে এই কর্মমেলা করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। এই কর্মমেলায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম। সাংসদ বলেন, এটা খুব ভালো উদ্যোগ, আমি অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠানের জন্য। এই আমাদের ব্যারাকপুর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস, এর নতুন নতুন আইডিয়া নিয়ে সবসময় আসে এবং এই নিয়ে তৃতীয়বারের কর্মমেলা এবং খাদ্যমেলাও করে থাকে। তো এই কর্মমেলার মধ্যে দিয়ে আমি দেখেছি বহু নতুন ছেলে মেয়ে এবং পড়াশুনো করে তারা প্রচুর ছেলে মেয়ে এখানে আসে, নাম লেখায় এবং তাদের একটা কর্মসংস্থানের জায়গা হয় এবং সেই তার ব্যবস্থা করে দেয়। এটা খুব ভালো উদ্যোগ। আমরা সবসময় বলে থাকি যে মানুষের পাশে এবং মানুষের সাথে আমরা সবসময় আছি, একটা টিম হিসেবে আমরা সেই কাজটা করে থাকি। আমাদের আজকে সবাই ছিলেন, আমাদের সাংসদ পার্থ ভৌমিকও ছিলেন এবং আমাদের চেয়ারম্যান উত্তম দাস মহাশয় ছিলেন, পৌরমাতা পৌরপিতারা রয়েছেন এবং অন্যান্য মানে ইয়েরাও এসেছিলেন, বিধায়করাও এসেছিলেন এবং পরিবেশটা ভীষণ সুন্দর। এবং আমার মনে হয় যে এইভাবেই আমরা সবাই মিলিতভাবে যদি মানুষের জন্য ভাবি এবং মানুষের জন্য কাজ করি, তাহলে হয়তো আগামী দিন আরো সুন্দর একটা সোসাইটিকে আমরা সার্ভিস দিতে পারবো।